বন্ধুরা, ভিলেজ স্টাইল কুকিং উইথ এন্টারটেনমেন্ট চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমরা রান্না করব সম্পূর্ণ বিনা তেলে মুরগির মাংস। ম্যারিনেট করার জন্য কড়াইতে ধুয়ে রাখা মাংস দিয়ে দেব। কিউব করে রাখা পেঁয়াজ, ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি, এক ফালি আম, কাঁচা লঙ্কা, দিয়ে এবার ওর সঙ্গে রসুন বাটা, আদা বাটা, তেজপাতা, গোলমরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, যেহেতু তেল দেব না কালার আনার জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেব, আপনারা চাইলে নাও দিতে পারেন, একটু চিনি, ধনে পাতা কুচি, পরিমাণ মতো লবণ, ভালো করে মাখানো হয়ে গেলে এবার এটাকে মিনিট ১৫ রেখে দেব। দেখুন বন্ধুরা, মাখানো হয়ে গেলে ঠিক এইরকমই দেখতে লাগবে। এবার উনুনে কড়াই বসিয়ে দেব। কড়াই গরম হয়ে এলে আগে থেকে ম্যারিনেট করা মাংস কড়াইতে দিয়ে দেব। এরপর কিছু না করে এবার কড়াইতে ঢাকনা চাপিয়ে দেব। কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে দেব। নুন, হলুদ, মাখানো কেটে রাখা আলু দিয়ে ঢাকনা চাপিয়ে দেব। কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। বন্ধুরা, কড়াইতে দেখুন মাংস ফোটা শুরু হয়ে গেছে। এবার একটু নাড়াচাড়া করে নেব। প্রায় আমাদের মাংস রেডি হয়ে এসছে। হয়ে এসছে, এবার কুচনো ধনে পাতা দিয়ে নামিয়ে নেব।
বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।